Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Sammanito dini bhatrimondoli, Allah rabbul alaminer proshongsha ebong priyo nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam er upor salatu salam er por aaj shonibar chotha Rajab 1443 hijri mutabik 5 February 2022 amader alochona Sharhus Sunnah Aqidar kitab theke porbo number 47 ajker bishoy bostu Shia Rafizi jara sahabai ikram der shatru jara ummahatul mu'minin der shatru tader kichu bhranto aqida somporke bolchen lekhok Imam Al Hasan Barbahari rahmatullah alayhi wa bid'atun zaharat hiya kufrun billahil azim bolchen je ekti bid'at ter udbhav ghoteche তাহলে সেই যুগটা ছিল তার জামানা এমন একটা জামানা চতুর্থ শতাব্দী যে তার কিছুদিন পূর্বেই এই গোমরাহি এই কুফরি আকীদা এক শ্রেণীর মুসলিম দাবিদার কিন্তু তারা শিয়া রাফেজি তাদের মধ্যে সে ভ্রান্ত আকীদার উদ্ভব ঘটে জন্ম নেই বলছেন অবিদাতুন জাহারাত এমন একটি বিদাত প্রকাশ পেয়েছে হে এক কুফরুন বিল্লাহিল আযীম যেই বিদআতটি মহান আল্লাহর সাথে কুফরি অর্থাৎ ঈমান ভঙ্গকারী বিষয় শিরকি আকীদা কুফরি আকীদা বড় কুফর বড় শিরক যদি থাকে তাহলে ঈমান ভঙ্গ হয়ে যায় তাহলে বিদআত দুই রকম কারণ আমরা সাধারণ মানুষ যারা আমাদের দেশের বা মুসলিম সমাজের তারা মনে করে যে বিদআত মানে বিদআত গুনাহর কাজ কিন্তু কুফরি নয় এমনটা নয় কিন্তু বেদাত দুই রকমের বেদাতে মুকাফফিরা আর বেদাতে মুফাসসিকা এমন বেদাত যার মধ্যে সে বেদাত থাকে তাকে কাফের করে দেয় কাফের বানিয়ে দেয় ঈমান ভঙ্গকারী বেদাত ইসলাম ভঙ্গকারী বেদাত তাহলে সে কাফের করে দিবে আর বেদাতে মুফাসসিকা মানে এমন বেদাত যে বেদাত কবিরা গুনাহে লিপ্ত করে মানে কবিরা গুনাহের কারণ কিন্তু তাতে মানুষ ফাসিক হয় মুফাসসিকা ফাসিক বানিয়ে দেয় কাফের হয় না দুটো উদাহরণ দিই তাহলে ভালো হবে মাজার পূজা বেদাত কিন্তু তার সাথে শিরক শিরকটাও তো বেদাত যতগুলো শিরক আছে সবই বেদাত কারণ বেদাত মানে কি ধর্মের নামে নব আবিষ্কৃত ধর্মের নামে যা কিছু নতুন আবিষ্কার হয়েছে তা বেদাত তো দ্বীনে ইসলামে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত মাজার পূজা এর কোনো অস্তিত্ব নেই তাহলে যখন মাজার পূজা শুরু হলো তেটি ধর্মের নামে নতুন কিছু কি হলো আবিষ্কার করা হলো এই অর্থে বেদাত আর যেহেতু সেটি বড় শিরক আল্লাহর সাথে শরীক স্থাপন করা সেজন্য সেটি শিরক কিন্তু যেমন নিয়ত পড়া মিলাদ করা সম্মিলিত মোনাজাত করা জায় নামাজের দোয়া পড়া সালাম ফেরার পর কপালে মাথায় হাত দেওয়া হ্যাঁ তারপরে নবীর নাম আসলে চুমু খাওয়া বা চোখে লাগানো হাত তো এগুলো বেদাত কিন্তু এই বেদাতগুলি গুনাহার কারণ মানুষকে ফাসে গুনাহগার বানিয়ে দেয় কিন্তু কাফের মুশরিক বানায় না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আল্লাহ অন্যের কাছে আশা করা অসাধারণ আশা করা যা আমাকে ওলিয়া ওলিয়া এটা দিতে পারেন সেটা দিতে পারেন আমার মনের বাসনা পূরণ করতে পারেন এগুলো হচ্ছে বেদাত কিন্তু মুকাফফিরা শিরকি বেদাত কাফের বানিয়ে দেয় তো বলছেন যে এমন একটি বেদাত প্রকাশ পেয়েছে হে কুফরুন বিল্লাহিল আযীম সেটি মহান আল্লাহর সাথে কুফরি ওমান কালা বিহা ফাহুয়া কাফির আর কেউ যদি এই কথা বলে মানে বিশ্বাসের সাথে বলে বিশ্বাস না করে কুফরি কথা বলা কুফরি নয়
কারো কথা নকল করা কুফুরি কথা নকল করা কুফুরি নয়। আমরা কি নকল করি না? হ্যাঁ, যে কমিউনিস্টটা বলছে আল্লাহ নেই, তো আল্লাহ নেই কথাটা তো আমি বললাম, কিন্তু আমার কথা, আমার বিশ্বাস না, আমার কথা না, কার কথা? কাফেরের কথা নকল করলাম, নাস্তিকের কথা, কমিউনিস্টের কথা, কার্ল মার্ক্সের কথা নকল করলাম। জি, তো এই জন্য আমার দেশে আলেম সমাজে ফার্সিতে একটা প্রবাদ আছে, নকলে কুফুর কুফুর না বাসাত, কুফুরি কথা নকল করা কুফুরি নয়। আলী রাজিয়াল্লাহু তাআলা এক সময় ফিরে আসবেন, যদি কেউ বিশ্বাস করে তাহলে কাফের, কেউ যদি বিশ্বাস করে বলে তাহলে কাফের, আর যদি বিশ্বাস না করে আর মুখে বলে, নিজের পক্ষ থেকে বলে, তো কুফুরি কথা। আর যদি কারো কথা নকল করে, যে শিয়ারা বলছে, শিয়াদের আকিদা, শিয়াদের একটি ফিরকা, বরং অধিকাংশই আশারিয়া, যারা বারো ইমাম, মে বিশ্বাসী, এই ইরানিরা, হুসিরা, তা এতে বিশ্বাসী যে আলী রাদিয়াল্লাহু এক সময় ফিরে আসবেন, অথবা দ্বাদশ ইমাম আত্মগোপন করে আছেন, আসবেন। বহু ফিরকা রয়েছে, এক এক ফিরকার এক এক রকমের আকিদা রয়েছে, সবার আকিদা এক রকম নাই। আহলে সুন্নাতের মধ্যে যত ফিরকা দল উপদল রয়েছে, তার সাথে অনেক বেশি শিয়াদের মধ্যে দল উপদল রয়েছে। গত সপ্তাহগুলোতে এগুলো আলোচনা করেছি। তো যাই হোক, এই বেদাতটি যা জন্ম নিয়েছে মুসলিমদের মাঝে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেছে, মুসলিম হোক আর নাই হোক, ওমান কালা বেহাদ, যারা এই কথা বলবে বিশ্বাস করে, ফাহা কাফির, তারা কাফির হয়ে যাবে, বা যে বলবে সে কাফির হয়ে যাবে। লাশাক কাফি, তার কুফরিতে কোনো সন্দেহ নেই, তার কুফরিতে কোনো সন্দেহ নেই। কোনো একটা অপরাধের প্রহকুম লাগিয়ে যদি বলেন যে যে এই কাজটি করবে সে কাফের, তো এটা ঠিক আছে। যেমন যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সে কাফের মুশরিক, বেনামাজি কাফের মুশরিক, বেনামাজি কাফের, সে হাওয়ার পূজা করে, কুপ্রবৃত্তির পূজা করে, মনের পূজা করে, মন চায় না, নামাজ পড়ে না। মুসলিম আর কাফের মাঝে পার্থক্য কারি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। কিন্তু যখন একজন বিশেষ ব্যক্তি অথবা কয়েকজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই 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 যে কয়েকজন আছে এরা নামাজ পড়ে না, এরা কি কাফের, এটা সহজে বলা যাবে না। এটা বলার জন্য বেশ কিছু শর্ত আছে আর কিছু বাধা আছে, বাধাগুলি দূর হইতে হবে, শর্ত পুরা হইতে হবে। এটাকে আকিদার ভাষায় বলা হয় তাকফিরে মুআইয়ান আর তাকফিরে গায়ের মুআইয়ান। নির্দিষ্ট ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করা, তাহলে তার জন্য কিছু শর্ত আছে, কন্ডিশন আছে, তাকে কাফের বলাতে কিছু বাধা আছে, বাধাগুলি দূর করতে হবে। আর তাকফিরে গায়ের মুআইয়ান অনির্দিষ্ট, হ্যাঁ, যারা বলবো যে আব্দুল কাদের জিলানি উদ্ধার করতে পারে, মুশরিক কাফের, ঠিক আছে, কিন্তু এক লোক সামনে নিয়ে আসলে বলছে এই লোক বলছে আব্দুল কাদের জিলানি রোগ ভালো করতে পারে, এ কাফের মুশরিক কি না, বলে তার আকিদা কুফুরি আকিদা, তার আকিদা বড় শিরকি আকিদা, ইমান ভঙ্গকারী আকিদা, সে কাফের মুশরিক কি না একটু জানতে হবে। সে এটা কুফুর শিরক এটা জানে কি না, তার এলেম আছে কি না, তার জ্ঞান আছে কি না, তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তারপরে তার সংশয় আছে নাকি, সংশয় আছে, এখনও তার বিষয়টা বুঝতে সংশয় আছে, তাহলে তার শুভাত সংশয় দূর করতে হবে। অজ্ঞতা দূর করলাম, তাকে জানিয়ে দিয়ে সংশয় দূর করলাম, তার উপর কে জবরদস্তি করেনি, হ্যাঁ, জবরদস্তি বলা হয়নি, সে স্বেচ্ছাই বলছে, এলেম আছে, সংশয় দূর করে দেওয়া হইলো, তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হইলো, ক্লিয়ার করে দেওয়া হইলো, তারপরে যদি বলে যে না বড় পীর দিতে পারে, রোগ ভালো করতে পারে, ছেলে দিতে পারে, তাহলে সে কাফের, তখন বলা যাবে এই লোকটি কাফের মুশরিক। তো এই কথাগুলি সাধারণ জনগণ পার্থক্য করেন না, যার ফলে যাকে তাকে কাফের বলে দিতে, কোনো একজনকে বা একটি সম্প্রদায়কে কাফের বলা অত সহজ নয়, ঢালাওভাবে। কিন্তু একটা অপরাধের ওপর, যে অপরাধটি বড় কুফরি, বড় শিরক, সেই অপরাধ যাদের মধ্যে আছে তারা কাফের, তারা মুশরিক। জি,
তো এই জন্য লেখক কি বলছেন, অমান কালা বেহা, যে এই কথা বলবে, এই কথা এই বেদাত্রীরই উচ্চারণ করবে এবং বেদাত্রী বিশ্বাস করবে, সে কাফের, লাশা কাফি, তাতে কোনো সন্দেহ নেই। সে আকিদাটি কি? মাইয়ু মেনো বীর রাজ আতে, যে পুনরায় ফিরে আসায় বিশ্বাসী। একজন মানুষ মারা গিয়ে পুনরায় ফিরে আসতে পারে। হিন্দুদের একটা আকিদা আছে, হিন্দুদের আকিদা সবগুলি কুফুরি আকিদা, তাদের ধর্মে যেসব আকিদা বিশ্বাস, কিন্তু তার মধ্যে এটা একটি কুফুরি আকিদা, সেটা হচ্ছে, শুনেছেন বা পড়েছেন হিন্দু মতবাদে পুনরাগমন, জি পুনরাগমন মানে পুনরায় আসবে, মানুষ মরে যায়, মরে যাওয়ার পুনরায় তার প্রত্যেকের আগমন হয়, যদি ভালো মানুষ হয় তাহলে আরও ভালো মানুষ হয়ে আসবে, ভালো পরিবারে জন্ম নেবে, যদি ডোমের ছেলে থাকে, মেথরের ছেলে থাকে, চামার ছিল আর গরিব ছিল, দুঃখী ছিল, সারা জীবন কষ্ট করেছে, কিন্তু ভালো মানুষ ছিল, হ্যাঁ সততা তার মধ্যে ছিল, ইত্যাদি ইত্যাদি ভালো গুণ ছিল, তাহলে সে ব্রাহ্মণ হয়ে জন্মে নেবে, হ্যাঁ সে ধনী ঘরে জন্ম নেবে, কে সুখের জীবন পাবে আগামী জীবনে, কতদিন পরে আসবে তা জানি না, আসবে, আসতেই থাকে, আসে যায়, আসে যায়, মরে আবার কিছুদিন পরে আবার পুনরাগমন হয়, একেবারে ডাহা মিথ্যা মতবাদ, অবাস্তব মতবাদ। আচ্ছা এটা যদি চলতে থাকে সিলসিলে, তাহলে কেউ কি নিজেও জানতে পারবে যে আমি একসময় খুব কষ্ট করেছি, এটা আমার সাজা ছিল, হ্যাঁ সাজা ছিল, আর তারপরে এখন আমি ভালো হয়ে গিয়েছিলাম যে এবার মরেছিলাম সেই জন্য এবার ব্রাহ্মণ হয়ে জন্মেছি, এগুলো বুঝতে পারবে? কিছু বুঝলো না। তো যেই ব্যক্তি বুঝলো না যে আমি অপরাধের শাস্তি পেলাম, যে ব্যক্তি বুঝতে পারলো না যে আমি অনেক ভালো কাজ করেছি সেই জন্য আমি এবার অনেক ধনী আর সচ্ছল রাজার পরিবারে জন্ম নিয়েছি, সে বুঝলো না, কী লাভ হইল? কিন্তু জান্নাতে জান্নাতিরা যাবে, জাহান্নামে জাহান্নামীরা যাবে, যে জাহান্নামে যাবে সেও বুঝতে পারবে, যে জান্নাতে যাবে সেও বুঝতে পারবে, আর যারা দেখবে যে এই যে জাহান্নামে গেল এই জালেমগুলো, এই বেদিনগুলো কাফেরগুলো, এই বেনামাজিগুলো, আর এই যে ভালো মানুষরা জান্নাতে গেল, মানুষও জানবে আর নিজেরাও অনুভব করবে, জানবে যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাজি হাদানা লিহাযা, জি। তো দীন ইসলামের আকীদা এত স্পষ্ট এবং এত যুক্তিসঙ্গত যে আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারে দাঁড়িপাল্লা আখেরাতের দিন কায়েম করবেন, সেটা সবাই দেখতে পাবে, অন্যরাও দেখবে, আপনিও বুঝবেন। কিন্তু এই হিন্দুদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, কিছুই বোঝাবে না। তো যাই হোক, হিন্দুরা তো এই বিশ্বাস রাখে যে প্রতিটি মানুষের এরকমটা হয়, পুনরাগমন হয়, কিন্তু শিয়াদের আকীদা শুনেন এইরকমই ধরনের এখানে, কিন্তু বিশেষ বিশেষ ব্যক্তি সম্পর্কে, তারা কারা আসছে, যারা বিশ্বাস করে মাইয়ুমানিবের রাজা যে পুনরায় ফিরে আসে, পুনরাগমন হবে, কার? আলী রাদিয়াল্লাহু তাআলা, এক সময় আসবেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আসার পরে সারা পৃথিবীতে শিয়াদের রাজত্ব কায়েম হবে, আর ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে সুন্নি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলেদি, যত আছে সবগুলি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, হ্যাঁ সুতরাং এদের, হ্যাঁ কে পানিশমেন্ট দেবে, আর নউজুবিল্লাহ এই আকিদা আছে যে আসবে, আসার পরে আবু বকর ওমরকে কবর থেকে উঠাবে, আর উঠার পরে দুইজনকে ফাঁসিতে চড়াবে, জি এসব শিয়াদের কিতাবে আছে, আর শিয়াদের বন্ধু আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা আছে, অথচ তারা নিজেদেরকে সুন্নি বলে থাকে, আর ইসলামের বড় বড় লেভেল লাগানো আছে তাদের ওপর, জি। তো ওয়াকুলু, এদের বিশ্বাস কি, আলী ইবনে আবি তালেব হাইয়ুন, আলী ইবনে আবি তালেব জীবিত আছেন, জীবিত আছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বলছে আত্মগোপন করে আছেন, আত্মগোপন করে আছেন, ওয়াসাইয়ার যে কাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে ফিরে আসবেন, আমরা যে কিয়ামতের মাঠে ফিরে আসবেন, কিয়ামতের আগে দুনিয়াতে ফিরে আসবেন, আলী সম্পর্কে আকীদা হয়ে গেল। তারপরে মোহাম্মদ বিন আলী সম্পর্কে আকীদা, মোহাম্মদ বিন আলী কে, তার পরিচয়টা দিই, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব, মানে বড় আলী, আলী ইবনে আবি তালিব চতুর্থ খলিফা, তার ছেলের নাম হচ্ছে হুসাইন, যে কারবালায় শহীদ হলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি,
আর হুসেনের ছেলে ছিলেন আলী, যাকে উপাধি বলতে বলা হয়তো জৈনুল আবেদিন। আমার দেশে জৈনুল আবেদিনের কিন্তু গজল আছে, হ্যাঁ, কিন্তু জৈনুল আবেদিন তো আমার দেশের লোকেরা বলতে জানে না, জৈনাল আবদিন। বাঙালিরা কি বলে? জৈনুল আবেদিন। জৈনুল মানে অলংকার, জিনত, আর আবেদিন মানে এবাদত গুজার, যারা এবাদতকারীদের অলংকার। তিনি এত এবাদত করতেন, সবসময় এবাদতে মগ্ন থাকতেন, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখতেন না। কারা খেলাফতে যাচ্ছে, কারা আমির ওমারা হচ্ছে, নেতৃত্ব পাচ্ছে, কোথায় কী হচ্ছে না হচ্ছে, এইসব নিয়ে মাথার ব্যথা নেই। যেমন হোসেন রাজি আল্লাহ তাআলা আনহু এমনটা ছিলেন না, যদি তিনি হক পথে ছিলেন, কিন্তু তিনি দাবিদার ছিলেন যে আমি খেলাফতের হক রাখি, আমি রসুল্লাহ নাতি। কিন্তু এই হোসেন রাজি আল্লাহ তাআলা আনহুর ছেলে আলী, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। দুনিয়ায় কে আসছে কে যাচ্ছে ওই সব নিয়ে মাথা ব্যথা নেই, সবসময় এবাদতবন্দিতে মশগুল। তার এই প্রচণ্ড মেহনতের সাথে এবাদত দেখে সেই যুগে তাবেইনদের জামানায় তাকে লোকেরা উপাধি দিয়েছিলেন যে তিনি হচ্ছেন আলী জৈনুল আবেদিন, আলী বিন হোসেন লাকাব উপাধি জৈনুল আবেদিন। জি, তার ছেলে মোহাম্মদ, তাহলে জৈনুল আবেদিনের ছেলে মোহাম্মদ, তাহলে হোসেনের নাতি, হোসেনের নাতি বা পোতা। আপনারা সবাই নাতি বুঝেন, কিন্তু অনেক এলাকার লোক শুধু নাতি বলে যদি রেখে দিত, নাতি বুঝে মেয়ের ঘরের ছেলে মেয়েদেরকে নাতি বুঝে। যেমন আমরা আমাদের মালদহ, মুর্শিদাবাদ আর রাজশাহী, তারপর গোপালগঞ্জের, গোপালগঞ্জ কেউ আছে, এরা কিন্তু নাতি পোতার পার্থক্য করে, কিন্তু আপনারা সব একাকার করে দিয়েছেন আরবদের মতো। জাদ্দুন জাদ্দুন, জাদ্দুন মানে দাদা নানা সবই, কিন্তু কোন দাদা বলছে, মায়ের দিক থেকে দাদা বলছে, এটা বাপের দিক থেকে দাদা, তাহলে ভেঙে বলতে হচ্ছে, ঝামেলা। এই মোহাম্মদ বিন আলী ইবনে হুসাইন ইবনে আলী বিন আবি তালেবের কনিয়া ছিল আবু জাফর, আর লাকাব ছিল বাকির, আবু জাফর বাকির, আবু জাফর বাকির। বারো এমামে বিশ্বাসী শিয়াদের বড় একটি ফিরকা ইরানিরা, এদের এই জন্য ইরানিদেরকে ইসনা আশারিয়া বলা হয়। কী বলা হয়? শিয়া ইসনা আশারিয়া, ইসনা মানে দুই আর আশারা মানে দশ, মানে বারো এমাম বিশ্বাসী। বারো এমামের মধ্যে যেটা সানি আশার মানে দ্বাদশ, ইসনা আশার মানে বারো, তারা বারো এমামে বিশ্বাসী। কীরকম বিশ্বাসী? যে বারো জন এমাম আছেন রসুলুল্লাহর পরে যারা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো পাপ টাপ হয় না, ভুল থেকে মুক্ত, একবারে ভুল হয় না তাদের দ্বারা। জি, তারা অসাধারণ ক্ষমতা রাখেন, তারা অসাধারণ ক্ষমতা। যেমন সুফিদের, মাজার পূজারীদের জিলানি চিস্তি সম্পর্কে আকিদা, শাহজালাল, শাহপুরান, আঠারোশো, এগুলো সম্পর্কে শিরকি কুফুরি আকিদা, তেমনি শিয়াদের, শিয়াদের থেকেই তো এই সুফিরা আর এই বেরেলুবিরা মাজার পূজা শিখেছে। আসল মাজার পূজা এসছে শিয়াদের থেকে। জি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মাজার পূজা ইরানেই হয়। জি, মোহাম্মদ বিন আলী উনি একশো চোদ্দো হিজড়িতে ইন্তেকাল করেছেন, একশো চোদ্দো হিজড়িতে ইন্তেকাল করেছেন। জৈনুল কি ওনার কুনিয়াত আবু জাফর, আল্লাহ হচ্ছে বাকির। জি, আর সৈয়দ ইমাম আল বিদায় নিহাতে রয়েছে। আর তারপরে হ্যাঁ, তার সম্পর্কে এই আকিদা যে তিনিও ফিরে আসবেন আলী রাজি আল্লাহ তাআলার মতো, আত্মগোপন করে আছেন, ফিরে আসবেন, আর পৃথিবীতে, সারা পৃথিবীতে শিয়া খেলাফত কায়েম হবে, এমামত কায়েম হবে। সে খেলাফত তারা বলবে না, কী বলে? এমামত। ওয়া জাফর বিন মোহাম্মদ, এবং জাফর বিন মোহাম্মদ আর এক ইমাম, যে বারো জনের আর তৃতীয় ইমাম, তিনিও ফিরে আসবেন। তিনি কে ছিলেন? বলছেন তিনি জাফর সাদিক, মশহুর শিয়াদের কাছে ইমাম জাফর, তাতে ইমাম বলে, ইমাম জাফর সাদেক, তার ইমাম আবু জাফর বাকির, জি, ইমাম হুসেন, জি, ইমাম হাসান, এভাবে। তো জাফর বিন মোহাম্মদ বিন আলী, এই যে মোহাম্মদ বিন আলী, জাফর বিন মোহাম্মদ, আর উনি হচ্ছেন মোহাম্মদ বিন আলী, তাহলে যিনি বাকির, আবু জাফর বাকির, তার ছেলে হচ্ছেন জাফর বিন মোহাম্মদ। হুসেন রাজি আল্লাহ তাআলা আনহুর নাতি মোহাম্মদ, তার ছেলে হচ্ছেন জাফর, তার লাকাব ছিল সাদিক, ইমাম জাফর সাদিক। জি,
তিনি 148 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনিও ফিরে আসবেন কাদের ধারণা? শিয়া ইসনাশারি রাফেজিদের বা ইমামিয়াদের। তারপরে বলছেন যে মুসা বিন জাফর, আর মুসা ইমাম মুসা বিন জাফরও ফিরে আসবেন রাহেমাহুমুল্লাহ জামিয়ান। তারা কিন্তু বেদাতি ছিলেন না, যেমন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বেদাতি ছিলেন না, কিন্তু ইমাম আবু হানিফার তকলিদের অনুসরণের দাবিদার প্রায় হানাফি সব নকল হানাফি বেদাতি, আসল খাঁটি হানাফি একটিও না। বর্তমান যুগে সবগুলি নকল হানাফি, দুই নম্বর তিন নম্বর চার নম্বর, হ্যাঁ এক এক নম্বর তো কেউ নেই, আর সবগুলি হচ্ছে জাল হানাফি। এ বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, একটু অনেক আগের আমার আলোচনা ছিল ওটিও, তো তাহলে তখন বুঝবেন, কিন্তু মাঝে মাঝে সংক্ষেপে এই আলোচনাগুলি করি। আজকে আর ওইদিকে যাচ্ছি না, কারণ আমাদের আসল দাস শেষ করতে হবে। তো যাদের সাথে নিজেকে সম্পৃক্ত করা হয় তাদের সাথে আকিদা আমলের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে বেদাতিদের থাকে না। যেমন এবার আবু হানিফার নামের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে হানফি বলছেন, কিন্তু আবু হানিফার আদর্শের সাথে আকিদার সাথে মিল নেই। আর এমাম আবু হানিফা বলেছে সহি হাদিস, আমার মজহাব সহি হাদিস, শত শত সহি হাদিসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ ফেকার কিতাবে আমাদের ফতোয়া অন্যরকম আছে। তারা ফেকার কিতাব মানে, তাহলে তো হাদিস মানে না। আর এই মামানি তো বলেছে আমি ফতোয়া দিলাম, কিন্তু এই যা সাখাল হাদিস ফহমাদ সহি হাদিস আমার মজহাব, তাহলে আসল হানাফি কী করে হলেন? তারপরে আবু হানিফা মাজারপন্থী ছিলেন নাকি? আবু হানিফা পীর ছিলেন না মুরিদ ছিলেন? তা আপনারা পীর মুরিদের ব্যবসা কেন করছেন? তাহলে আপনারা কিসের হানাফি? কয় নম্বরের হানাফি আপনারা? নকলের শেষ আছে? মুসা বিন জাফর, মুসা বিন জাফরকে দেখেন, বলছেন মুসা বিন জাফর বিন মোহাম্মদ, যে জাফরের ছেলে, জি মুসা বিন জাফর বিন মোহাম্মদ বিন আলী আবুল হোসেন আল মোলাক্কাব আল কাজেম। এ মুসা বিন জাফরের লাকাব উপাধি হচ্ছে ইমাম মুসা বিন জাফর কাজেম। কাজেম তিনি বড় ইবাদত গুজার ইমাম ছিলেন, আলেম ছিলেন। 183 তার ইন্তেকাল। তিনিও ফিরে আসবেন শিয়াদের আকিদায়, আত্মগোপন করে আছেন। এরা সবাই ফিরে আসবে, আর ফিরে আসার পরে হ্যাঁ সব সুন্নিকে শেষ করে দিবে, জি। আর এই স্বপ্ন নিয়েই কিন্তু তারা কাজ করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। ইরাক দখল করলো, আর তারপরে আমেরিকার সহযোগিতা নিয়ে শিয়াদের হাতে তুলে দিল। সাদ্দাম সুন্নি ছিল, যাই তার আমল থাক সে আমলে আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু কমপক্ষে সুন্নি ছিল। সাহাবাই কেরামদের দুশ্মন ছিল না, নবী সাল্লামের বিবিদের দুশ্মন ছিল না সে, জি। ইয়ামান সুন্নিদের হাতে ছিল, হোসে শিয়াদের হাতে হ্যাঁ তুলে দিল। তারপরে ওইদিকে সিরিয়া শিয়াদের হাতে তুলে দেওয়া হলো, লেবানন শিয়াদের হাতে তুলে দেওয়া হলো। বাহারানোর চেষ্টা চালিয়েছিল, আল্লাহ ব্যর্থ করেছেন, আল্লাহ যেন সবসময় তাদেরকে ব্যর্থ করেন, জি, আল্লাহ হেফাজত করেন মুসলিমদের। তো এরা ফিরে আসবে। ওয়াতাকাল্লামু ফিল ইমামা, এবং তারা ইমামত সম্পর্কে কথা বলে, যে 12 জন ইমাম আছেন যারা নিষ্পাপ। এই আকিদা, এগুলি ইসলাম বিরোধী আকিদা। ওয়ান্নাহুম ইয়ালামুন, শুধু তাই নয়, তারা গায়েব জানে, এই 12 জন ইমাম সব গায়েব জানে। যেমন সুফিরা, পীরতন্ত্রে বিশ্বাসীরা ভারত বাংলাদেশে পাকিস্তানে তারা এ বিশ্বাস রাখে যে নবী আলিমুল গায়েব, হাজির নাজির, তারপরে শাহজালাল, শাহপুরাণ, এরা গায়েব জানতো, খাজা মইনুল চিশতি গায়েব জানতো, হ্যাঁ আব্দুল কাদির জিলানি তো মায়ের পিঠে 18 পারা কোরআন মুখস্থ আছে নাই, জি হ্যাঁ গায়েব জানতো। ইয়াকিদা যে বিশ্বাসী শাহজালাল, এ কে শাহ মৌলানা সাঈদি সাহেবও তার একটা বক্তব্য বলেছেন, কী বক্তব্য একটু স্মরণ করিয়ে দিই, বক্তব্যটা অডিও যুগের বক্তব্য। এক বক্তব্য বলছেন যে শাহজালাল একদিন বলছেন একে তার এক ভক্তকে মুরিদকে, যে যাও সে মরক্কো থেকে, সুদূর মরক্কো থেকে ইমাম ইবনে বতুতা আমাদের দেশে বেড়াতে এসছেন আর আসামের জঙ্গলে হারিয়ে গেছেন, যাও তোমরা খুঁজে নিয়ে এসো বা তাকে নিয়ে এসো। এই যে কিস্সাটা বয়ান করে দিলেন, আর এ কিস্সা যে জাল, এ কিস্সা যে সিরকি কিস্সা, কিছুই বললেন না, এটা জায়েজ বল? একের সাথে সিরকি আকিদা রয়েছে কোন দিক থেকে? এক নম্বর যে শাহজালাল আলেমুল গায়েব, অদৃশ্যের খবর রাখেন, নাহলে কী করে জানলেন যে আসামের জঙ্গল ইমাম ইবনে বতুতা এত দূর থেকে এসছে? ইন্টারনেটের যুগ ছিল,
আর ফেসবুকে পড়েছে নাকি, কিভাবে জানলো? তাহলে আলমুল গায়েব শাহজালাল, ঠিক না? আচ্ছা, তারপরে শাহজালাল এটাও জানলেন যে কোন জায়গায় আছে, কারণ সিলেটের পাশে হচ্ছে আসামের জঙ্গল, আসাম, আর আসাম জঙ্গলের দেশ ছিল, এখনও পাহাড়ের দেশ। তো আসামের জঙ্গল থেকে যাও নিয়ে আসো ইমাম ইবনে বতুতাকে। এই যে সব বানানো কিস্সা আর সিরকি আকিদার কিস্সা, তো এগুলো কি প্রমাণ করে না যে এই সুফিরাও এতে বিশ্বাসী যে আমাদের পীরেরা আলেমুল গায়েব? আর আল্লাহ ছাড়া কাউকে আলেমুল গায়েব, গায়েব অদৃশ্যের খবর রাখেন, এইরকম এতেকাদ বিশ্বাস হচ্ছে কুফুরি আকিদা, বড় সিরকি আকিদা, আল্লাহর রুবুবিয়াতে, আল্লাহর কাজে, আল্লাহর গুণে শিরক, জি, তাওহীদুল আসমা সিফাতে শিরক এবং তাওহীদের রুবুবিয়াতে শিরক, জি। তারপর উদ্ধার করতে পারে, এটা হচ্ছে আল্লাহর কাজে শরীক করা। তারা বলে যে তারা এই ইমামগুলো, বারো ইমাম এরা গায়েব জানতো, ফাহজার হোম, যদি এইরকম কেউ আকিদা রাখে তাহলে তাদের থেকে সতর্ক, সাবধান থাকো, দূরে থাকো, জি। ফাইন্নাহু কুফফারুন বিল্লাহিল আজিম, কারণ তারা মহান আল্লাহর সাথে কুফুরিকারী কাফির, কুফফার, তারা কাফের বচন কুফফার। অমান কালা বিহাজাল কাউল, আর যে এই কথা বলবে, যে এই মত পোষণ করবে, অমান কালা বিহাজাল কাউল, যে এই মত পোষণ করবে যে বারো জন ইমাম আছেন যারা নিষ্পাপ, যারা আলেমুল গায়েব, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন মানে আত্মগোপন করে আছেন, তারা আসলে জীবিত আছেন, মরেও মরেননি, আর তারপরে তারা এক সময় ফিরে আসবেন, আর এই করবেন সেই করবেন, সমস্ত কুফরি আকিদা, জি, এ মরেও মরেননি, এটা সুফিরাও বলে। বরং তারা বলে যে ওলি আউলিয়া যারা, তারা চোখের আড়াল হয়ে আরও শক্তিশালী হয়ে যায়। এটা যত কেরামতি শোনা যায় সব মরার পর শোনা যায়, কেন জিন্দা ফির তো আপনার দেশে মেলা আছে, আছে না নেই? নেই, জনপুরি ভণ্ড, তারপরে চরমনাই ভণ্ড, সবই ভণ্ড, বেঁচে নেই, এদের কেরামতি কই? কিন্তু এদের ওই দাদা হুজুর, অমুক হুজুর, ও ও এত কেরামতি ছিল, ও উজানি সাহেব যে ছিলেন ওনার কেরামতি ছিল, এই গঙ্গোহী সাহেবের এই কেরামতি ছিল, যারা মরে গেছে তারপরে সব কেরামতি জন্ম নিল, বেঁচে থাকা অবস্থায় কেরামতিগুলো তো না শোনাইতে হবে, যে 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 বেঁচে আছে অমুক পের ওর কেরামতি দেখো। তো এসব আসলে ধোকাবাজি, এসব দিয়ে ধন সম্পদ লুটপাট করা। আল্লাহ সতর্ক করেছে সূরা তওবা, ইন্না কাসীরা মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অনেক ধর্মগুরু রয়েছে, অনেক পীর পুরোহিত রয়েছে, আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের ধন সম্পদ তারা ভক্ষণ করে, আত্মসাত করে, বিল বাতিল, অন্যায়ভাবে, প্রতারণা করে, ধোকা দিয়ে, কেরামতির দোহাই দিয়ে, আর কাশফের দোহাই দিয়ে, আর এই সেইয়ের দোহাই দিয়ে, জি, তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের জন্য বিশাল বিশাল জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা থাকবে না, শুধু মরি দাও আর কিছু, হ্যাঁ, নজর নিয়াজ পেশ করো, তোমাদের ধন সম্পদ খাওয়ারই সব ধান্দা, জি। কোরআন সুন্নার আলেমরা এইসবের ধার ধারেন না, এই জন্য আহলে হাদিস মসজিদে চলে যান আর ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আহলে হাদিস মসজিদের, সালাফি মসজিদের ইমাম বেতন ছাড়া একটা পয়সা পায় না, কোনো বকশিস নেই, না কোরআনখানি আছে, না বকশানো আছে, না ওই মিলাদ বোর্ড আছে, না ওই আর কিছু আছে, কোনো ইনকাম নেই। পাশে একটা বেদাতি মসজিদে যান, ওর বেতন যদি 10,000 থাকে, 50,000 বেশি, তার লাখ লাখ টাকা সে আলাদা ইনকাম করছে, ভালো করে খোঁজ নিয়ে দেখেন। তাহলে বাতিল পন্থাতে এরা, এই সব মাদ্রাসা পড়ো, এরা ভালো করে জানে, বাতিল পন্থাতে জনগণ আপনাদের ধন সম্পদ কারা খাচ্ছে চিন্তা করুন, ধর্ম ব্যবসায়ী কারা তারা চিন্তা করুন, জি। তারপরে যদি নাচছেন তো রবের কাছে জবাব দেবেন। তারপরে বলছেন কালা তোমা তো বোন আমরিন, তোমা ইবিন আমর, তিনি কে ছিলেন? বলছেন যে তোমা বিন আমর আল আমেরি আল কুফি, ইমাম ইবনে মাঈন রাহেমাহুল্লাহ তাকে সেকা নির্ভরযোগ্য বলেছেন 168-তে এন্তেকাল, একজন আলেম সেই যুগের, ইমাম সুফিয়ান বিওয়াইনা, তিনি একজন মহাদ্দিস ছিলেন। তারা কি বলেছেন? মান ওয়াকাফা ইন্দা উসমান ওয়া আলি ফাহুয়া শিঈ, কেউ যদি উসমান এবং আলী রাজিয়াল্লাহ তাআলাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে থেমে যায়, ওয়াকাফা মানে থেমে যাওয়া, এই বাক্যটির কোথাও ব্যাখ্যা পাওয়া যায় না কি বলতে চাইছেন, কিন্তু ফাহুয়া শি, সেই ব্যক্তি শিয়া,
তাহলে শিয়া যেই ব্যক্তি উসমান আরিল আলোচনা করতে গেল কি ধরনের আলোচনা করে যে যাতে শিয়া হয়ে যায়, তার মানে লেখক যেটা বলতে চাইছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলার মানহানি করে আর আলী রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে অতিরঞ্জন করে, এটা কারা করে? জি, আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়াবাড়ি। অথচ নবী করিম সাল্লাম তার সাহাবায়ে কেরামগণ সিরিয়ালে যে নাম বলতেন আবু বকর, ওমর, ওসমান, তারপর আলীর নাম আসত এবং সবাই, হ্যাঁ, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ পরে এক নম্বরে আবু বকর, দুই নম্বরে ওমর, তিন নম্বরে ওসমান, আলী। যদিও কখনো কখনো ওসমানের জায়গায় আলীর নাম আসলো, কিন্তু এই নয় যে একজনের মানহানি করে, একজনের মানহানি করে। জি, তো কিন্তু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কখনো আলীর নাম নিয়ে আসতো না কেউ, যে ওমরের চাইতে সিনিয়র, আবু বকরের চাইতে সিনিয়র, কেউ বলতো না এই কথা, এটা মনে রাখেন ভালো করে। তো কেউ যদি এখানে উসমান আর আলীর কাছে এসে, হ্যাঁ, দ্বন্দ্বে জড়িয়ে যায় না, উসমান ভালো লোক ছিল না, উনি নাউজুবিল্লাহ স্বজন প্রীতি করেছেন, মরণ মৌদুদি লিখেছে খেলাফত মলুকিয়াতে, স্বজন প্রীতি করেছেন, নিজের আত্মীয় স্বজনকে বড় বড় পদ দিয়েছেন, আজকালকার নেতাদের সম্পর্কে এইরকম মন্তব্য করে এক শ্রেণীর লোকেরা, সেটা হয়তো মানায়, কারণ হচ্ছে বাস্তবে। কিন্তু এত বড় একজন সাহাবি, সুবহানাল্লাহ, যে কত ভালো মানুষ, যে তাকে দুই দুই মেয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মারার পরে, যেমন তেমন কথা, আরে আমি আপনি আমি তো আমি, আপনারাও দেবেন না, যদি একটু ত্রুটি পান আগের জামাই আর মেয়ে মারা গেল, দ্বিতীয় মেয়ে আর দেবেন না, ওই ঘরে দেবেন না, না দেবো না, ওর মধ্যে এই দোষ আছে, দুই মেয়ে দিয়েছেন, তার সম্পর্কে এই ধরনের কথা একটা সুন্নি বলতে পারে? তা আসলে ভিতর ভিতর শিয়া, ওপরে সুন্নি, জি, বিদ্বেষ সৃষ্টি করেছে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, উসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে, মাওয়িয়া রাদিয়াল্লাহুর বিরুদ্ধে, আমর ইবনে আসের বিরুদ্ধে, বড় বড় সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, জি, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন আমি রাজি, বলছে আমরা রাজি না। চিন্তা করেন আপনি, আল্লাহ করে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাজি হয়ে গেছেন, আর শিয়ার বলছে আমরা রাজি না এদের উপর, আর যারা বলছে যে না এই করেছে সেই করেছে, অথচ নিজেকে সুন্নি বলছে, তারা যদি সমালোচনা করে তাহলে তার মানে তাদের উপর অসন্তুষ্ট, তাদের এই আচরণগুলি আমাদের কাছে পছন্দনীয় না, আল্লাহ বলছেন আমার কাছে পছন্দনীয়। লায়ু আদালত, যেই ব্যক্তি শিয়া মতবাদে বিশ্বাসী তাকে ভালো মানুষ বলে, লায়ু আদালত তাকে আদেল বলা যাবে না, মানে তাকে ভালো মানুষ বলা যাবে না, ওয়ালা ইউকাল্লামু, এবং তার সাথে কথা বলা যাবে না, কথা বলিয়েন না, কারণ ও আগুন, আগুনের পাশে গেলে আগুন লাগতে পারে, ওয়ালা ইউজালাসু, তার সাথে বসা যাবে না, ওমান কাদ্দামা আলিয়ান আলা উসমান, আর কেউ যদি আলী রাদিয়াল্লাহু তাআলাকে উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর অগ্রাধিকার দেয়, যে আবু বকরকে মানলাম, ওমরকে মানলাম, কিন্তু উসমান তৃতীয় খলিফা না, তৃতীয় খলিফা আলী হইতেন, হ্যাঁ, তৃতীয় খলিফা আলী হইতেন, আলী উসমানের চাইতে উত্তম, এইরকম একটা ফিরকা দল শিয়াদের মধ্যে আছে, যেই ফিরকার নাম হচ্ছে তাফজিলিয়া, তারা তাফজিল মানে ফজিল শ্রেষ্ঠত্ব দিয়েছে আলীকে উসমানের উপর, এদেরকে জাইদিয়া বলা হয়, জাইদিয়া যে ইয়ামানে সবচেয়ে হালকা ভ্রান্ত আকিদার শিয়া হচ্ছে এই জাইদিয়ারা, জাইদ এই হুসিদের পূর্বপুরুষরা জাইদি ছিল, কিন্তু হুসিরা যখন তাদের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করলো ইরানি ইসনাশের চরমপন্থীদের সাথে, তখন তারাও চরমপন্থী হয়ে সাহাবায়ে কেরামদেরকে কাফির বলা শুরু করলো, সাহাবায়ে কেরামদেরকে পথভ্রষ্ট বলা শুরু করলো, তারপরেও তারাও শিয়াদের মতো ইরানিদের মতো গুমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে। তো কেউ যদি আলী রাদিয়াল্লাহু উসমানের ওপর প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, ফাহুয়া রাফেজি, সেও রাফেজি, মানে সেও শি রাফেজি, যে সুন্নাকে, অনেক হাদিস রয়েছে যেখানে উসমানের নাম আগে এসছে, যে হাদিসে দশ জনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আবু বকর ফিল জান, আবু বকরিন ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, উসমান ফিল জান্নাত, তিন নম্বরে উসমান এসছে, ও আলী ফিল জান, চার নম্বরে আলীর নাম এসছে, চিন্তা করেন তাহলে। ফাহুয়া রাফেজি, সে রাফেজি, কাত রাফাজা, কেন রাফেজি বলা হয়, রাফাজা মানে ছুঁড়ে ফেলে দেওয়া, রাফাজা মানে কিছু ছুঁড়ে ফেলে দেওয়া, কেন রাফেজি বলা হবে, ফাকাত রাফাজা, আমরা আসহাবে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের সিদ্ধান্তকে ছুঁড়ে ফেললো,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন কিসের ভিত্তিতে? সাহাবায়ে কেরামদের সিদ্ধান্তের ভিত্তিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা কি করলেন, হ্যাঁ, খলিফা নির্বাচন করলেন, খলিফা নির্বাচন করলেন। কিন্তু ইশারা ইঙ্গিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অসুস্থ হলেন, কাকে নামাজ পড়াইতে বললেন? আবু বকরকে। ইশারা ইঙ্গিত ছিল, মেলা আরও দলিল রয়েছে ইশারা ইঙ্গিতের। উমার রাদিয়াল্লাহু তাআলা খেলাফতটা হয়েছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার নাম নামকরণ করে দিলেন, যে আমার পরে উমারই খলিফা হবে। তাহলে এটাও শরীয়ত সম্মত, কারণ একজন হেদায়ত প্রাপ্ত খলিফা, খলিফা রাশেদ, যোগ্য ব্যক্তির নাম নিয়েছেন, নিজের ছেলের নাম নেন, অথচ যোগ্য তার ছেলে ছিল। যদি একটু স্বজন প্রীতি করতেন তো এমন কোনো অযোগ্য না, আবদুল্লাহ বিন উমার অনেক বড় সাহাবি, নিজের ছেলেকে খলিফা বানিয়ে যেতেন। কিন্তু না, বরং রাস্তা বন্ধ করেছেন সবসময়, যত না না আমার ছেলে না, আমার ছেলে হবে না, জি ওমর। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক, না আবু বকর সিদ্দিকের ছেলে ছিল, আবু বকর সিদ্দিকের ছেলে আপনার আব্দুর রহমান আবু বকর, জি তিনি বড় ছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু ছিল আবদুল্লাহ বিন উমর, জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় জনের একটা সূরা কমিটি তৈরি, এই ছয় জনের মধ্যে একজনকে তোমরা খলিফা বানাবে, কিন্তু আমার ছেলে কে, না 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 খবরদার না, আমার ছেলেকে বানাবে না, তোমরা আমার ছেলে বাইরে থাকবে। তোমরা ছয়জন যদি তিনজন দুই ভাগে ভাগ হয়ে যাও, তাহলে মাঝখানে তখন আমার ছেলের পরামর্শ নিয়ে যে কাকে করা যায়, কারণ এইদিকে তিনজন ওদিকে তিনজন, কেমন করে হবে? তাছাড়া ইসলামে গণতন্ত্র নাই তাহলে, হ্যাঁ, নর নারী সবার সমান সমান অধিকার ভোটের, এটা ইসলামে নেই। তাহলে যোগ্য ব্যক্তি ছয়জন, সাহাবাকে আমাদের সবচেয়ে যোগ্য ব্যক্তি, তাদের একটা সূরা কমিটি পরামর্শের জন্য তৈরি করে গেছিলেন। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তো উসমান রাদিয়াল্লাহু তারপরে আলী রাদিয়াল্লাহু খলিফা হলেন, চারজন খলিফায় রাশেদ, জি হ্যাঁ, 30 বছর চলেছে এরকম। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সিদ্ধান্তকে ছুঁড়ে ফেলে দূরে যে ব্যক্তি বলে যে না তিন নম্বরে আলী হইতেন এটা ঠিক, আর উসমান খলিফা হয়েছে এটা ভুল, তাহলে তারা সাহাবায়ে কেরামদের সিদ্ধান্তকে মানল না, জি। এটিও একটি গুমরাহি, জি, যদিও কুফর না কিন্তু গুমরাহি, বিদাত। ওমান কাদ্দামাল আরবা তাআলা জামাতিহিম, আর যারা চারজন খলিফাকে সাহাবায়ে কেরামদের জামাতের ওপর অগ্রাধিকার দিবে, যে সমস্ত সাহাবিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী। ওয়াতারাহমাল বাকিন, আর বাকি যত সাহাবায়ে কেরাম রয়েছেন সবার জন্য রহমতের দোয়া করলো বা আল্লাহ সন্তুষ্টির দোয়া করলো, সাহাবির নাম আসলে রাদিয়াল্লাহু আনহুম, জি। ওয়াকাফা আন জালালিহিম, তাদের ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে সেগুলির ক্ষেত্রে মুখ বন্ধ রাখলো, বিরত থাকলো, ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা করবে না। ছোটোখাটো ভুল বড় মানুষের যদি থাকে, মনে রাখেন এই ফর্মুলা, বড় মানুষ অনেক খেদমত রয়েছে ইসলামের, আর ছোটোখাটো ভুল রয়েছে, ছোটোখাটো ভুল রয়েছে, অনেক নেকি রয়েছে, তার পাহাড়ের মতো নেকি রয়েছে, আর সামান্য কিছু ভুল ভ্রান্তি রয়েছে, তো ভুল ভ্রান্তি হাইলাইট করবেন এটা গুমরাহি। সে ভুল ভ্রান্তিগুলি ঠিক ওই রকমই যেমন 10 লিটার পানিতে 1-2 ফোঁটা যদি কোনো এমন কিছু থাকে যে স্বচ্ছ পানির নাই, এমন কিছু না, জি, বিশাল পুকুর, এসব সাগরে, কারণ মরা জীবজন্তু নেই, নদী নালা দিয়ে মরা জীবজন্তু বয়ে বয়ে যায় না, আপনারা গোসল করেন না, হ্যাঁ, বড় বড় পুকুর আছে, যদিও পুকুরে খুব বেশি নাপাকি হইলে ধীরে 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 রং দেখেন রং পরিবর্তন হয়ে যায়, কিন্তু নদী আছে, সাগর আছে, সেগুলো তো নাপাক বস্তু আছে, তো সামান্য কিছু ভুল ত্রুটি মানুষের হইতে পারে, ভুলের ঊর্ধ্বে মাসুম, মাসুম না, আম্বিয়া রসুল ছাড়া কেউ মাসুম না। তো বলছেন যে যদি তাদের ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলি সম্পর্কে বিরত থাকলেন, কোনো মন্তব্য করবেন না, মন্তব্য করার অধিকার নেই যে না এটা তার করা ঠিক হয়নি, এটা ওনার ঠিক হয়েছে, ওনার ঠিক হয়নি, এই বিচার করার অধিকার কে দিল আপনাকে আমাকে, জি। ফাহু আলা তারিকুল ইসতিমা, যেই ব্যক্তি, তাহলে আগে থেকে শুরু, প্রথম থেকে শুনেন, যেই ব্যক্তি সমস্ত সাহাবায়ে কেরামদের ওপর চারজনকে অগ্রাধিকার দিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, আর তারপরে বাকিগুলোর জন্য দোয়া করলো, আর যদি কেউ ভুল করে থাকে ভুলগুলি সমালোচনা করলো না, তাহলে সে বা ওই ধরনের লোকেরা আল্লাহ তারিকুল ইসতিকামা সঠিক পথে আছে, এরাই হচ্ছে সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামা। এখন আপনারা কোন পথের পথিক আপনারা বুঝেন, কিন্তু আমি এর উপরে আছি
চারজনকে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করি, আর বাকিগুলোর জন্য দোয়া করি। হ্যাঁ, আর যদি তাদের ভুল ভ্রান্তি থেকে মুক্ত কেউ না, ছোটোখাটো ভুল হয়েছে, সামান্য ভুল থাকতে পারে, কারণ তো সেই ভুল যদি থাকে সেই ভুলগুলির সমালোচনা করার আমার অধিকার নেই। নিজের ভুল নিয়ে আমি ব্যস্ত, এটা হওয়া উচিত আমাদের, নিজের ভুলের শেষ নেই আর পরের সামান্য ভুল হ্যাঁ ধরা পড়ছে আপনার চোখে, যে বড় বেয়াদবি এগুলো। জি, আলা তারিকুল ইসতিকাম আল হুদা, আর হেদায়েত রয়েছে ফি হাজাল বাব এই মর্মে। অসুন্নাতু, আর সুন্নাত হচ্ছে আন্তঃসাদা সাক্ষ্য প্রদান করবে যে দশজন সাহাবি আল্লাযিনা শাহিদা আলাইহিম রাসূলুল আনাল আশরা আল্লাযিনা শাহিদা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ, দশজন সাহাবায়ে কেরামগণ যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সাক্ষ্য প্রদান করেছেন যে এই দশজন জান্নাতে যাবে আমার সাহাবায়ে কেরাম। একটি হাদিসে বলেছেন আন্নাহু ফিল জান্নাহ, জান্নাতে যাবে, লা শাক্কা, তাদের জান্নাতে যাওয়ায় কোনো সন্দেহ নেই। এটা আমাদের ইয়াকিন রাখতে হবে, আশরা মুবাশশার বিল জান্নাহ, তারা দশজন জান্নাতে নবী সাল্লাল্লাহু সুসংবাদ দিয়েছেন, তারা বেঁচে ছিলেন, জমিনে চলাফেরা করছেন, তাদের জীবদ্দশায় সাহাবারা জানতেন যে এরা জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। শুধু তাই নয়, নবী এই কথা বলে দিয়েছেন, 313 জন বদরের যুদ্ধে যারা হাজির হয়েছে তারাও জান্নাতে, এই কথাও সাহাবারা জানতেন। শুধু তাই নয়, 1400 সাহাবায়ে কিরাম হুদাইবের সন্ধিতে সেই গাছের তলায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি শপথ করেছিলেন, হ্যাঁ সেই বাইয়াতে শপথে যা হাজির হয়েছিলেন তাদের সম্পর্ক রাসূল বলে দিয়েছিলেন যে এরা সব জান্নাতি, এরা সব জান্নাতি। বরং কোরআনে আল্লাহ বলেছেন সূরাতুল ফাতিহে রয়েছে আল্লাহ সন্তুষ্টির কথা ঘোষণা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাশ শাজারা, আল্লাহ ওই সব মুমিনদের রাজি সন্তুষ্ট হয়ে গেছেন যখন হে নবী তোমার সাথে তারা গাছের তলায় বায়াত করেছিলেন, আল্লাহই তো বলে দিয়েছেন। তারপরে বলছেন যে লাশাকে এতে কোনো সন্দেহ নেই যে তারা দশজন জান্নাতি, এতটা শুধু বলেছেন, বাকি আগে জাননি, আমি বাকি আগেরগুলো বলে দিলাম। সমস্ত সাহাবাই কেরামরা ইনশা আল্লাহ জান্নাতি। জি, ওয়ালা তুফরিদ বিসসালাতি আলা আহাদ ইল্লা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সাহাবীদের নাম আসলে কি বলবেন, রাদিয়াল্লাহু আনহু বলবেন, রাদিয়াল্লাহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যান বা হয়ে গেছেন, দোয়া করছেন তার জন্য, আল্লাহ যেন রাজি হয়ে যান। কিন্তু নবীর নাম আসলে, আমাদের নবীর নাম আসলে দুটো দোয়া করবেন, সাল্লাল্লাহু, এটা সালাত আলাইহি ওয়া সাল্লাম, এবং সালাতের সাথে সালাম হোক, সালাতের সাথে সালাম, দরুদ ও সালাম, সালাত ও সালাম। অন্যান্য নবীর ক্ষেত্রে শুধু সালাম, ওয়াসালামুন আলাল মুরসালিন করার বলেছেন, কিন্তু কেউ যদি সালাত বলে জায়েজ আছে, কেউ যদি বলে তাই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে যে আল্লাহ যেহেতু কোরআনে এভাবে বলেছেন, আমাদের নবীর কথা যখন এসেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা, আর যখন সমস্ত অন্য রসুলদের কথা এসেছে তখন আল্লাহ সূরা সাফাতে বলেছেন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো রসুলদের উপর সালাম বলবেন। জি, তো বলছেন ওয়ালা তুফরিদ বিসসালাতি আলা আহাদ, কারো জন্য শুধু সালাতে শব্দটি প্রয়োগ করবে, সালাত শব্দ দিয়ে দোয়া করবেন না, সাল্লাল্লাহু, হ্যাঁ এই কথা রসুল ছাড়া কারো জন্য বলবেন, ইল্লা লিরাসূলিল্লাহ, একমাত্র রসুলুল্লাহ জন্য, ওয়া আলা আলিহি ফাকাত, এবং তার বংশধরের জন্য, কিন্তু তার বংশধরের জন্য করবেন, সাহাবায়ে কেরামদের জন্য করবেন, সেটা নবী সাল্লামের আওতাভুক্ত হয়ে, মানে নবীর নাম আগে আসবে তারপরে তাদের, এ কথা বলবেন না, নবীর বংশধর তো আলী, তাই না, এ কথা বলেন যে আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবে, হোসেন আলিহিসাল্লাম চলবে, শিয়াদের একটু মতবাদ, হ্যাঁ হাসান আলিহিসাল্লাম চলবে, না চলবে না, আবদুল্লাহ বিন আব্বাস নবীর বংশ, নবীর চাস্ত ভাই, তো বলে আবদুল্লাহ বিন আব্বাস কি বলবেন, রাদিয়াল্লাহু আনহু বলতে হবে, যদি কেউ বলে আলিহিসাল্লাম চলবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবে, না চলবে না, কিন্তু বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবী আজমাইন, আল্লাহ নবীর উপর আগে, তারপরে তার বংশধরের উপর, তার সাহাবায়ে কেরামদের সহচরগণের উপর, এইভাবে বললেন। ওয়া তাআলাম, আর এটাও জেনে রাখো, বিশ্বাস রাখো, আন্না উসমান ইবনে আফফান কুতিলা মাজলুমান, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে নির্যাতিতভাবে, তার নির্যাতন করে, চরম জুলম অত্যাচার করে, কারা, জঙ্গি, বাগি, বিদ্রোহীরা, খারিজিরা,
খারেজি, কোনো কাফেরে মারেনি। কাফের মেরেছিল উমর রাদিয়াল্লাহু তাআলাকে, অগ্নিপূজক মজুস, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মুসলিম সমাজের এই চরমপন্থী জঙ্গিরা মেরেছে। তাহলে জঙ্গিরা কত বিপজ্জনক, এই জন্য জঙ্গিদের ফেতনাকে অত হালকা মনে করবেন না, যারা চরমপন্থী ধর্মের নামে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, মুসলিমদের বিরুদ্ধে তাগুত আর কাফের আর ইসলামের দুশ্মন আর ইহুদি নাসারা দালাল এ ফতোয়া দিচ্ছে, আর আপনি হালকা মনে করছেন না। এরাই হচ্ছে চরমপন্থী, এরাই হচ্ছে খারিজি। এদের পূর্বপুরুষরা উসমান রাদিয়াল্লাহু শহীদ করেছে, এদের পূর্বপুরুষরা আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছে, ফজরের সালাত পড়তে যাচ্ছিলেন ওই অবস্থায়। ইবনে মুলজাম খারিজি। জেনে রাখো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ওমান কাতালাহু, আর যে তাকে হত্যা করেছে বা যারা হত্যা করেছে, কানা জালেমান, তারা জালেম ছিল, তারা জালেম ছিল, আল্লাহ তাদের বিচার করেছেন এবং করবেন কিয়ামতের দিনে। এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে, লম্বা একটি হাদিস রয়েছে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী রয়েছে, যেই ভবিষ্যৎ বাণীটি সহি বুখারী মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি বাগানে ছিলেন। হাদিসটা শুনিয়ে দিই আর ক্লাস শেষ হয়ে গেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অর্থ বর্ণিত বলছেন, বাইনামা রাসূল ফি হায়াতি মিন হায়াতিল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি বাগানে একদিন ছিলেন, অবস্থান করছিলেন। ওয়া হুম মুত্তাকিউন, হেলান দিয়ে কোনো কিছুতে, গাছে খেজুর গাছেও কিছুতে হেলান দিয়েছিলেন। ইয়ার কোজো বে উদিন মাহ বাইনান মাই অত্তিন, এক জায়গায় পানি আছে আর কাদা আছে, ওই জায়গায় হাতে একটা লাঠি আছে, সেটা দিয়ে তিনি যেন নাড়াচাড়া করছিলেন, একটা লাঠি নিয়ে বসেছিলেন, যেমন লাঠি দিয়ে অনেক মাটিতে মাঝে মাঝে আমরা করি। ইজ ইস্তাফ তাহার রাজন, এক লোক এসে বাগানের দরজা খুলতে বলল। তার মানে সেই যুগেও বাগানগুলি ঘেরা থাকতো, প্রাচীর দিয়ে বা বেড়া দিয়ে কি থাকতো, ঘেরা থাকতো। আমাদের দেশের আম বাগান ঘেরা থাকে না, হ্যাঁ, কিন্তু আরব দেশের মাজরাগুলি আছে। কেউ গিয়েছেন মাজরাতে, মাজরা বুঝেন ফার্ম, ঘেরা থাকে না, থাকে না, তারপরে দরজা বন্ধ থাকে, যখন খোলার তখন খুলে, যাতে করে সবাই না ঢুকতে পারে। তো এটা 1400 আগে থেকে চলে আসে আরব দেশে, যে বাগানগুলো, খেজুর বাগানগুলো ঘেরা থাকতো, বেড়া থাকতো আর দরজা থাকতো তাতে। তো এসে দরজার কাছে এসে একজন খুলতে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে খুলা দা ইফতা ও বাশশির হবিল জান্না, খুলো এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে ওহী হচ্ছে, যে জানতে পেরেছেন কে আসছে। মানে এর উপর আপনি কিয়াস করবেন যে আব্দুল কাদির জিলানিও জানে, নাউজুবিল্লাহ, কোথায় শেখ সাদী আর কোথায় বকরি নেদি সব সময় সমান করে দেবেন নাকি, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি সব সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকাল বিকাল কতবার জিব্রাইল আসছে, জিলানির কাছে জিব্রাইল আসতো নাকি, চিস্তির কাছে জিব্রাইল আসতো নাকি, হ্যাঁ, কোনো সাহাবির কাছে জিব্রাইল আসতো, কোনো সাহাবির কাছে তো জিব্রাইল আসতো না। তাহলে সুসংবাদেও জান্নাতের কালা ফায়দা, নবী সাল্লাম বললেন যে জান্নাতের সুসংবাদ তোকে শুনিয়ে দাও, আর দরজা খুলে দাও। নবী সাল্লাম কিন্তু আগেই জানছেন, ওহীতে বলে দেওয়া হয়েছে যে এক নম্বরে আবু বকর আসছে। ফায়জা আবু বকর, দেখেন যে আবু বকর এসছে, ফাতাহতো, যেই ব্যক্তি খুলছেন আবু বসা আশারি হয়তো ছিলাম, আমি খুলে দিলাম, অবশ্যার তহবিল জানা, জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম, যে নবী সাল্লাম তোমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, যে তোমার জন্য জান্নাত রয়েছে। কাল সুম্মাস্তাফা ইস্তাফতাহ রাজুল আখার, আর এক লোক খুলতে বলছে, দরজা খুলো, ফাকালা তখন রাসূল বলে ইফতা, দরজা খুলে দাও, অবশ্য হবিল জানা, ওকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কাল ফাজাহাব, তো গেলাম দরজা খুলতে, ফায়দা ওমার, দেখি যে উমার, উমার চলে এসছে, দুই নম্বর কে, উমার, আলীর নাম আসলো না, এক নম্বর আলীর নাম আসলো না, জি, কারণ শিয়ারা বলছে না না না, এরা দখল করে নিয়েছে খেলাফত, এরা সব বেইমান, নাউজুবিল্লাহ, নবীর পরে নবীর জামাই, হ্যাঁ, নবীর জামাই, নবীর চাচাতো ভাই, যে খলিফা হবে ওরা কেন হবে, নাউজুবিল্লাহ, এই ধর্ম তোমাদের আবিষ্কার করার কি অধিকার দিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াল বলছেন, আগে আবু বকর, তারপর উমার, জি, ওমার আছে, ফাফাতাহতুল্লাহ, তার দরজা খুলে দিলাম, অবশ্যই তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, কারণ নবী বললেন যে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুম্মাস্তাফতাহা রাজুলুন আখার, তারপর আর এক লোক এসে বলছে দরজা খুলো, কালা ফাজালা সান্নাবী সাল, তখন নবী সাল্লাম হেলান দিয়ে দিয়েছিলেন, বসে গেলেন, এতক্ষণ কিন্তু হেলান দিয়ে দিয়ে বলছিলেন, সুবহানাল্লাহ, তৃতীয় জন যখন দরজা খুলতে বলেছেন তখন আর হেলান দিয়ে না, উঠে বসে গেলেন, বসে গিয়ে বলছে ইফতাহলাহু, ওর জন্য দরজা খুলে দাও, অবশ্যই হু বিল জান্না আলা বালওয়া তাকুন, আর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, কিন্তু তার উপর বালা মুসিবত আসবে, তার উপর বালা মুসিবত আসবে, সুবহানাল্লাহ।
যাচ্ছি। ভবিষ্যৎবাণী এটাও করে দিলেন যে দুনিয়াতে তার উপর বড় একটা পরীক্ষা বালা মুসিবত আসবে, তারপরে জান্নাতের সুসংবাদ তার জন্য রয়েছে, মানা গেলে জান্নাতের সুসংবাদ তার জন্য, জান্নাত পাবে সে। কাল ফাজাহাব, তো আমি গেলাম। আবু মুসা আসে বলছে ফাইজা ওসমান, দেখি গিয়ে উসমান বিন আফফান। তিন নম্বর কে? আলী হইল না এখনো। তাহলে খেলাফতের সিরিয়াল ঠিক আছে কিনা আহলে সুন্নাতের কাছে? এক প্রথম খলিফা ওবাকার, দ্বিতীয় খলিফা ওমার, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা ওসমান। আমাদের কোনো দ্বিমত নেই, আর সমান ভালোবাসি সবাইকে, চারজন কি ভালোবাসি আমরা? যেমন রসুলদের মাঝে পার্থক্য করি না, তেমনি খলিফাদের মাঝে পার্থক্য করি না, সবাইকে ভালোবাসি। জি, এইরকমই মজাহের ক্ষেত্রে, ইমাম মজাহের ইমামদের ক্ষেত্রে আমরা চার ইমাম কি ভালোবাসি? আবু হানিফাকে যেমন ভালোবাসি, শাফিউকেও ভালোবাসি, মালিককেও ভালোবাসি, ইমাম আহমদ হাম্বালকে ভালোবাসি, আরও বাকি অন্যগুলোকে ভালোবাসি। কিন্তু হানফিরে শুধু ইমাম হানিফা আমাদের ইমাম আজম, শাফি আমাদের বড় ইমাম, ইমাম শাফি, আর অন্যগুলো নেই। কথা ঠিক কিনা বলেন? এগুলো বেদাতের লক্ষণ না? এগুলো বিভ্রান্তির লক্ষণ না? জি, এখন ইসলামিক সেন্টারে যদি চারজন শেখ থাকে, হ্যাঁ চারজন শেখ আর চারজন উনিশ বিশ সবাই একই রকম যোগ্য, একই রকম ভালোবাসবেন না? আর চারজন থেকে সমান উপকৃত হচ্ছেন উনিশ বিশ, উনিশ বিশ তো হবেই মানুষের। এ বলছে না যে ইসলামিক সেন্টারে একজন শেখ আর একজন ক্লিন আপনি সমান মনে করবেন, এটা কেউ করবে না, স্বাভাবিক কথা, ঠিক কিনা? কিন্তু যদি বলছেন না একজনের সাথে আমার খুব ভালোবাসা আর একজনকে আমি দেখতেই পারি না, তার পাক্কা শিয়া আপনি, ঠিক ঠিক কিনা? চিন্তা করেন, পাক্কা গুমরা আপনি। জি, ও আলেম ওই আলেম, একজনকে খুবই ভালোবাসেন মানে বাড়াবাড়ি শেষ নেই আর খাতিরের শেষ নেই, আরেকজনকে দেখতেই পারেন না আপনি। জি না না, এইটা করি না আমরা, আমরা যে হক পথে আছি এর স্পষ্ট প্রমাণ এটা। জি, জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, ফাফাতা তো দরজা খুলে দিলাম, ওয়াশরাতু বিল জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কালা কুলতু আল্লাযী কাল, তারপরে উসমানকে কথা বলে দিলেন যে নবী সাল্লাল্লাহু তোমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, তাই বললেন যে তোমার উপর বালা মুসিবত আসবে। আল্লাহু আকবার, এইটাও জানিয়ে দিলেন। যখন জানিয়ে দিলেন তখন তিনি বলছেন আল্লাহুম্মা সাবরান, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও। বালা মুসিবত কি করতে হয়? সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে তৌফিক। আল্লাহুল মুস্তান, কোন রেওয়াত আল্লাহুল মুস্তান মানে আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করি, হ্যাঁ তোমার কাছে একমাত্র সাহায্য কামনা করি, তুমি আমাকে সাহায্য করো বালা মুসিবতে যাতে আমি দিনের উপর টিকে থাকতে পারি। কারণ মানুষ বালা মুসিবতের সময় কি থেকে কি করে ফেলে, বালা মুসিবত এসছে বলেই তো এই লোকটি আত্মহত্যা করলো, নেই স্ত্রীর কাছে, নেই ছেলে, নেই মেয়ে, নেই কেউ, নেই এক কার সব বেমানি করলো, এই করলো তো সেই করলো, আমি রাগবই না জান, আত্মহত্যা করে ফেলবো। গেল দুনিয়া, গেল আখেরাত, গেল সব বরবাদ হয়ে গেল, ঠিক না? তো বালা মুসিবতে ইমান ইসলামের উপর টিকে থাকা এটি আল্লাহর বড় নিয়ামত। এর জন্য দিনের এলেম লাগবে এবং এলেম অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।